वेलकम टू फैंडम। तो आज के थे किन्तु सीएफएल शुरू हुआ एकदम बोलते गले पाड़ार माठे खेला पड़े। तो सुरेर माठे এখানে কিন্তু খেলা পড়েছে। এই যে পিছনে মাঠ দেখতেই পাচ্ছ, আর কিন্তু মাত্র 5 মিনিট বাকি, তারপরে কিন্তু সিএফএল শুরু হয়ে যাবে। তো কুচের কি বক্তব্য? না, বাড়ির পাশে মাঠে খেলা দিতে তো ভালো, খাওয়া দাওয়া করে হাঁটতে চলে এসেছি, যদিও প্রচুর বৃষ্টি হয়েছে আর খেলাটা হবে। মাঠটা তো অসাধারণ বানিয়েছে, প্রথমবার ঢুকলাম এর আগে একবারও ঢুকিনি। তো চলো ভেতরে, তারপরেই বাকি সবকিছু দেখতে পাবে। আর ঠিক তিনটে বাজবে, কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে আজকে এই ফুটবল খেলায় কলকাতা প্রিমিয়ার ডিভিশনে। দুটো টিমের আজকে খেলা রয়েছে, টালিগঞ্জ অগ্রগামী ভার্সেস এরিয়ান। তো দুজনেই কিন্তু একদম প্রথম দিনেই নামছে, আর দুজনের টিমের তো ব্লক তো দেখেইছো। এরিয়ান ইয়ং প্লেয়ারে ভর্তি, আর টালিগঞ্জ কিন্তু রীতিমতো ভালো টিম হয়েছে। ক্রোমা আছে, কৃষ্টবার আছে, শুভঙ্কর সানা আছে, উজ্জ্বল হাওলাদার আছে। তো রীতিমতো কিন্তু স্ট্রং টিম। আর আজকের কিন্তু রেফারি পরিচিত মুখ, প্রাঞ্জল ব্যানার্জি। তো আর এরপরে আর বকবো না, এরপরে বাকি খেলাটা দেখতে থাকবো। লোকজন ফ্রি কিক পেয়েছে এরিয়ান, খেলা শুরু রাইট উইং এ। ছয় রাইট উইং দিয়ে খেলার চেষ্টা, দেখা যাক। ক্রস করার সুযোগ আছে, কিন্তু বাজে ক্রস, তবুও বল দিয়ে দিয়েছে গিফট। গিফট পুরো গিফট। সিএফএল এর প্রথম গোল একদম দেখে নিলে, আর ডিফেন্সিভ মিস্টেকের জন্য কিন্তু সুন্দর ফিনিশ, একদম টপ কর্নার, গোলকিপারে কিছু করার ছিল না। তো এরিয়ানই কিন্তু শুরু করলো গোল দিয়ে। এই মুহূর্তে স্কোর এরিয়ান 1 কালীগঞ্জ 0। সুন্দর একটা বল, দেখা যাক এটার থেকে হয় কিনা কিছু, কিন্তু না, এখনো কালীগঞ্জে পায় বল, কিন্তু ব্যাক পাস। আবার বিল্ড আপ করার চেষ্টা টালিগঞ্জের, টালিগঞ্জই খেলছে, কিন্তু গোলটা সুন্দর দিয়ে দিচ্ছে এরিয়ান এফসি। টালিগঞ্জ চেষ্টা করছে কিন্তু ঠিকঠাক তৈরি করতে পারছে না, এরিয়ানের ডিফেন্স কিন্তু খুব স্ট্রং। আবার কিন্তু এরিয়ান অ্যাটাকে সুন্দর বল, দেখা যাক, কিন্তু বলটা বেরিয়ে গেল অনেকটাই। গোল, আবার গোল, এরিয়ান কিন্তু কাউন্টার অ্যাটাকে আরেকটা গোল করে ফেললো, অসাধারণ। মাইনাসটা খুব সুন্দর, পাস একদম পারফেক্ট জায়গায়, আর হেডটাও অসাধারণ পুরো। সুযোগ এরিয়ানের, 2-0 এগিয়ে আছে, দেখা যাক। একটুর জন্য বাইরে, অসাধারণ দুটো সেভ, ডাবল সেভ, উজ্জ্বল হাওলাদার সুন্দর একটা বল বাড়িছে ক্রোমাকে, দেখা যাক গোলের ব্যবধান কমাতে পারে কিনা। সুন্দর সুযোগ, এখনো সুযোগ, কিন্তু না, আবার সুযোগ, দেখা যাক 3-0 করতে পারে কিনা। শুট, ও বারে, খেলা কিন্তু এই মুহূর্তে চলছে, এরিয়ানই ভালো খেলছে বলতে গেলে, 4টে সুযোগ পেয়েছে, তার মধ্যে 2টো কনভার্ট করেছে, একটা বারে লেগেছে, আর একটা গোলকিপার অসাধারণ ডবল সেভ করেছে প্রদীপ মোহন রাজ, একটা গোল একটা, অসাধারণ খেলছে। আর ওকে নিয়ে এসেছি এরিয়ানের জন্য, এরিয়ানের ভিডিও অ্যানালাইসিস করবে, ভিডিও ভিডিও করে রাজীব তাকে দেবে, আর পরের দিন ভালো করে আরো খেলতে পারে, আরো 3-4টে গোল মারতে পারে, সেই জন্য ও নিয়ে এসেছে। তো খেলা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে, দেখতে থাকো, 2-0 কিন্তু এগিয়ে আছে এই মুহূর্তে এরিয়ান। টালিগঞ্জ চেষ্টা করছে কিন্তু এখনো কিন্তু গোল করতে বিফল, দেখা যাক এই কর্নার থেকে গোল আসে কিনা। 2-0 তো কিন্তু পিছিয়ে আছে এই মুহূর্তে, কিন্তু না, ক্লিয়ার শুট করেছে বাইরে, অসাধারণ একটা বল, দেখা যাক ক্রোমার পায়ে বের করে নিয়েছে, এবং গোল। সুন্দর একটা ডিফেন্ডারের থেকে থ্রু বল, আর ক্রোমা কিন্তু ম্যাচে ফিরিয়ে আনলো 2-1 স্কোর লাইন এই মুহূর্তে। ফার্স্ট হাফের খেলা শেষ, আর ফার্স্ট হাফের শুরুতে কিন্তু 2 গোল দিয়ে এগিয়ে গেছিল এরিয়ান, আর একদম শেষ মুহূর্তে 2-2 করে কিন্তু ম্যাচে ফিরে এসেছে। তো দুই দাদা ভাইয়ের কাছে কেমন লাগলো তোমার ফার্স্ট হাফের খেলা? খুব সুন্দর লাগলো খেলা, এরিয়ান
প্রথমে দু গোল দিয়ে দিয়েছিল এবং টালিগঞ্জ দু গোল শোধ করে দিয়েছে। কুমা খুব সুন্দর গোল করেছে, কৃষ্ণমানের গোলটা গোল করেছে। কি মনে হলো কে বেশি ভালো খেলছে, টালিগঞ্জ নাকি এরিয়ান? এখন তো প্রথম ম্যাচ সামনে একজন ইয়ং আছে তাকে তো ফার্স্ট টাইম খেলা দেখে কিরকম লাগলো বলো? মেজরিটি ডমিনেট করছিল, বাট টালিগঞ্জ গোল শোধ করেছে, দুটো টুটু হয়েছে, ঠিক আছে, ডিজার্ভিং। চারটে গোল নিয়ে কি বলো, চারটে গোলই কিন্তু খুবই ভালো হয়েছিল, তোমার কোন গোলটা বেস্ট লাগে? অগাস্টিনের ফিনিশটা খুব ভালো ছিল, এরিয়ান্সের প্রথম গোলটা ভালো ছিল, ক্রোমাও ভালো ফিনিশ করেছে, সবগুলি ভালো হয়েছে। লাস্টের গোলটা কিন্তু খুব ভালো ছিল, কৃষ্ণবাদ যেটা দিল ওটা হলো অসাধারণ একটা গোল। তো সবার বক্তব্য তো শুনে নিলে, সেকেন্ড হাফ এক্ষুনি শুরু হবে, বাকিটা দেখতে থাকো। সেকেন্ড হাফ শুরু হয়ে গেল, টালিগঞ্জ কিক অফ। এই মুহূর্তে একটা অ্যাটাক এরিয়ানের, কিন্তু বাইরে উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে, কে গোল করবে সেটাই হচ্ছে দেখা। সুন্দর সুযোগ দেখা যাক, দুই দুই স্কোর লাইন চলছে এই মুহূর্তে। ক্রিস্টোফার পায়ে বল, ক্রোমা ভেতরে আছে, কিন্তু গোলকিপার একটা সুন্দর ট্যাকেল করার চেষ্টা, কিন্তু ক্রোমা ফলস খেয়ে গেল। আজ দেখা যাক গোল করতে পারে কিনা, দুই দুই এই মুহূর্তে। এরিয়ান অ্যাটাকে সুন্দর কাটি নিয়েছে একটুর জন্য। এরিয়ান কিন্তু চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে, বিদেশি চেঞ্জ হচ্ছে, আগাস্টিন উঠে গঞ্জ নামবে, দেখা যাক নেমে খেলা চেঞ্জ করতে পারে কিনা। বল ক্রোমা, ভালো কাউন্টার অ্যাটাক করছে কিন্তু, ভালো ডিফেন্স, এখনো সুযোগ আছে, দেখা যাক। ক্রিস্টোফার শুট বাইরে, নার টালিগঞ্জের, দেখা যাক অনেক বাইরে। খুব ভালো খেলা হচ্ছে, দেখা যাক ফ্রি কিক সুন্দর হেডে ক্লিয়ার, কিন্তু এখনো সুযোগ আছে, কিন্তু ছতলা বাড়ির ছাদে। ক্রস গোল, ও ফ্রি কিক এরিয়ান, টালিগঞ্জ এরা চেঞ্জ করেছে, কাজের কাজটা করতে পারে কিনা। সুন্দর হেড বাইরে, খেলা শেষ। সিএফএল এর কিন্তু ওপেনিং ডে আর শুরুর দিনেই কিন্তু একটা অসাধারণ উত্তেজনাপূর্ণ খেলা দেখলাম, দুই দুই স্কোর লাইন হলো, স্কোর গুলো কে করেছে বলে দেয়। শেষে বেলা একটা রেড কার্ড খাওয়াতে, রেড কার্ড হয়ে গেল এরিয়ানের গোলকিপার, বাজে রেড কার্ড কোনো মানে হয়, আর গোল গুলো তো করেছে কৃষ্ণমার একটা করেছে, কুমার একটা করেছে, আর ওই মোহন রায় একটা করেছে, আর অগাস্টিন একটা করেছে, তো চারজন চারটে গোল করেছে, আর অসাধারণ সেকেন্ড হাফটা তো হাড্ডাহাড্ডি হয়েছে, কিন্তু এত কাদা রয়েছে সেই না তো ফিনিশ গুলো করতে পারি, আর ব্যাড লাগ এরিয়ানের দুটো কিন্তু বাড়ে লেগেছে, এরিয়ানের দুটো বাড়ে লেগেছে। সেকেন্ড হাফে শুরুটা করেছিল ভালো টালিগঞ্জ, কিন্তু পরে পুরোপুরি এরিয়ান ম্যাচটা ধরে নেয়। আরেকজন ফেমাস ব্যক্তিত্ব, আপনার কি বক্তব্য? ওর মনে দুঃখ হয়েছে, ওর বউ ছেড়ে চলে গেছে, সেও ন্যাড়া হয়ে গেছে। যাই হোক, খেলাটা দেখলাম পুরো পুরো, কিন্তু কভার করলাম প্রথম ব্লক সিএফএল এর, তো অবশ্যই এরপরেও আস্তে আস্তে আসতে থাকবে, আর পাড়ার মাঠে এবার খেলা পড়েছে জন্য চলেই আসবো। আর তোমাদের কি বক্তব্য, খেলা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে যেগুলো করতে হয় লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।